বন্ধুরা, একজন মুসলিম হিসেবে আপনি পবিত্র আলাকসা মসজিদ সম্পর্কে কতটুকু জানেন? আপনাদেরকে বলে দিই, পবিত্র আলাকসা মসজিদ বা বাইতুল মুকাদ্দাস সারা বিশ্বের মুসলিমদের কাছে তৃতীয় পবিত্রতম স্থান বলে বিবেচিত। তবে জেরুজালেমের এই জায়গাটিকে পবিত্র স্থান হিসেবে দাবি করে আসছে ইয়াহুদি এবং খ্রিস্টান ধর্মাবলম্বীরাও। ইয়াহুদিদের কাছে এটি টেম্পল মাউন্ট নামে পরিচিত। ইতিহাসবিদদের মতে, বছরের পর বছর চলতে থাকা ইসরায়েল এবং ফিলিস্তিন দ্বন্দ্বের মূলে রয়েছে এই পবিত্র মসজিদ। প্রচলিত তথ্য মতে, আল আকসার প্রথম নির্মাণ হয় খ্রিস্টপূর্ব 957 সালে। সৌদি আরবের মক্কার মসজিদুল হারাম এবং মদিনার মসজিদে নববীর পরে মুসলিমদের কাছে পবিত্র স্থান এই আলাকসা মসজিদ। খ্রিস্টপূর্ব 1004 সালে মসজিদটি পুনরায় নির্মাণ করা হয়। এরপর বিভিন্ন সময় এর সংস্কার করা হয়। মসজিদটি 35 একর জমির উপর নির্মিত। এই মসজিদটি নির্মাণ কৌশল মুসলিম ঐতিহ্যের প্রতিচ্ছবি। পবিত্র আলাকসা মসজিদ মুসলিমদের প্রথম কেবলা হিসেবে পরিচিত। কাবার পর ইসলামের তৃতীয় উপাসনা স্থল ছিল এটি। ঐতিহাসিকভাবে আলাকসা মুসলিমদের পবিত্র স্থান। বন্ধুরা, পৃথিবীতে এত জায়গা থাকতে মুসলিমদের কাছে ফিলিস্তিন এতটা গুরুত্বপূর্ণ কেন? আসলে বন্ধুরা, এর পিছনে অনেকগুলো কারণ রয়েছে। প্রথমত, ফিলিস্তিন হচ্ছে নবীদের পুণ্যভূমি। দ্বিতীয়ত, প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু সাল্লাম বলেছেন, বাইতুল মুকাদ্দাস হলো হাশরের ময়দান, পুনরুত্থানের জায়গা, তোমরা তাতে গিয়ে সালাত আদায় করো, কেননা তাতে এক অক্ত সালাত আদায় করা অন্যান্য মসজিদে 1000 সালাত আদায়ের সওয়াব পাওয়া যায়। তৃতীয়ত, ফিলিস্তিনের বাইতুল মুকাদ্দাসে আমাদের রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সকল নবী রাসূলগণের নামাজের ইমামতি করেন। চতুর্থ, এই ফিলিস্তিনে ঈসা আলাইহিস সালামকে হত্যা ষড়যন্ত্র করা হলে মহান আল্লাহ তাআলা ঈসা আলাইহিস সালামকে আকাশে উঠিয়ে নেন। পঞ্চম হচ্ছে, এই ফিলিস্তিনে মারিয়াম আলাইহিস সালাম কোনো পুরুষ ব্যতীত একটি শিশু গর্ভে ধারণ করার মতো আশ্চর্যজনক ঘটনার জন্ম দেন। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আপনি জানেন কি ফিলিস্তিন মুসলিমদের কাছে এতটা গুরুত্বপূর্ণ কেন? আপনাদেরকে বলে দিই, হযরত ইব্রাহিম আলাইহিস সালাম এই ভূমিতেই বসবাস করেছেন। নবী ইসহাক ও ইয়াকুব আলাইহিস সালাম ফিলিস্তিনের মাটিতে ঘুরেছেন এবং থেকেছেন। ইউসুফ আলাইহিস সালামের জন্ম তো এখানেই, তারপর না মিশরে গেলেন ভিন্ন পরিস্থিতির শিকার হয়ে। হযরত লূত আলাইহিস সালাম ছিলেন ফিলিস্তিনের একটা অংশের মানুষ। নবী দাউদ আলাইহিস সালামের জীবন অতিবাহিত হয়েছে এই ভূমিতেই। তার ছেলে সুলাইমান আলাইহিস সালাম এক রোমাঞ্চকর জীবন অতিবাহিত করলেন বাইতুল আকসাকে ঘিরে। হযরত জাকারিয়া আলাইহিস সালাম কোথায় থাকতেন জানেন? বাইতুল আকসার মূল কেন্দ্রে। তার কাছেই বড় হয়েছেন হযরত মারিয়াম আলাইহিস সালাম। হযরত ঈসা আলাইহিস সালামের জন্ম তো সেখানেই। আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর ঐতিহাসিক ভ্রমণ ছিল সেখানে। মসজিদুল আকসায় ইমামুল আম্বিয়া দায়িত্ব পালন করেছিলেন তিনি। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আপনি জানেন কি মহান আল্লাহ তাআলা মসজিদুল আকসা ও তার আশেপাশে যত নবী রাসূল পাঠিয়েছেন, অন্য কোনো অঞ্চলে এত নবী রাসূল পাঠাননি। অনেক নবী রাসূল এমনও ছিলেন যারা ভিন্ন অঞ্চলে জন্মগ্রহণ করেছেন, কিন্তু পরবর্তীতে মহান আল্লাহ তাআলার নির্দেশে এই মসজিদের জনপদে হিজরত করেছেন। সেই হিসাবে এই অঞ্চলটিকে নবী রাসূলদের স্মৃতিস্মারক বলা যায়। শুধু তাই নয়, মসজিদে আকসার আশেপাশে যত নবী রাসূলদের কবর আছে, অন্য কোনো অঞ্চলে এত কবর পাওয়া যায় না। হযরত ইব্রাহিম ও লূত আলাইহিস সালামের হিজরতের ব্যাপারে মহান আল্লাহ তাআলা বলেন, আমি ইব্রাহিম ও লূতকে উদ্ধার করে এমন এক ভূমিতে নিয়ে গেলাম যেখানে আমি সমগ্র বিশ্ববাসীর জন্য বরকত রেখেছি। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, আপনি জানেন কি মসজিদুল আকসার একটি গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হচ্ছে এটি গুনাহা মাপের জায়গা। কেউ যদি নামাজ আদায়ের জন্য মসজিদুল আকসায় গমন করে, তাহলে মহান আল্লাহ তাআলা তার সব গুনাহ মাপ করে দেন। মসজিদুল আকসা নির্মাণ কাজ শেষ হওয়ার পর হযরত সুলাইমান আলাইহিস সালাম মহান আল্লাহ তাআলার কাছে দোয়া করেছিলেন, যে ব্যক্তি এই মসজিদে সালাত আদায়ের জন্য আসবে সে যেন গুনাহা থেকে সেদিনের মতো নিষ্পাপ হয়ে যায় যেদিন তার মা তাকে জন্ম দিয়েছিল। আর আমাদের প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আশাবাদ করেছেন যে মহান আল্লাহ তাআলা তার নবী হযরত সুলাইমান আলাইহিস সালামের দোয়া কবুল করবেন। মহান আল্লাহ তাআলা যেন আমাদের সবাইকে গুনাহ মাপের সুযোগ দেন। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে আমিন অবশ্যই লিখে যাবেন। বন্ধুরা, আপনি জানেন কি কিয়ামতের আগে দাজ্জাল যখন গোটা পৃথিবী জুড়ে তাণ্ডব চালাবে এবং দুর্বল ইমানদার ব্যক্তিরা দলে দলে দাজ্জালের ফিতনায় আপাতিত হবে, তখন সেই কঠিন সময়ে মসজিদুল আকসা থাকবে দাজ্জালের ফিতনা থেকে একদমই মুক্ত। এই ব্যাপারে প্রিয় নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দাজ্জাল চারটি মসজিদে প্রবেশ করতে পারবে না। প্রথম হচ্ছে মসজিদুল হারাম, দ্বিতীয় হচ্ছে মসজিদে নববী, তৃতীয় হচ্ছে মসজিদে তুর এবং চতুর্থ হচ্ছে মসজিদুল আল আকসা। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু বন্ধুরা, একজন মুসলিম হিসাবে আপনার ইসরায়েল এবং ফিলিস্তিনের ইতিহাস অবশ্যই জানা দরকার। আপনাদেরকে বলে দিই, প্রথম বিশ্বযুদ্ধের আগে ফিলিস্তিন অটোম্যান এম্পায়ারের অংশ ছিল। প্রথম বিশ্বযুদ্ধের পর ফিলিস্তিনে ব্রিটিশ রাজত্ব আসে। প্রথম বিশ্বযুদ্ধের সময় থেকে ইহুদিদের সংখ্যা বৃদ্ধি পেতে থাকে। তবে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর থেকে হিটলারের ভয়ে ফিলিস্তিনে ইহুদিদের সংখ্যা আরো বেশি বৃদ্ধি পেয়ে যায়। ম্যাপে আপনি যে ছোট ছোট কালো দাগ দেখতে পাচ্ছেন, একটি সময় এই অল্প জায়গাতে ইহুদিরা থাকতো, বাকি পুরো জায়গাটাই ছিল ফিলিস্তিনের। পরে ধীরে ধীরে ইহুদিরা অন্যায়ভাবে ফিলিস্তিনের জায়গা দখল করতে শুরু করে, আর তারা দখল নিতে নিতে ডোম অফ রক এবং মসজিদুল আকসা পর্যন্ত পৌঁছে যায়। যখন ফিলিস্তিন এই অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, তখন ইউএনও এই আগুনে আরো ঘি ঢালে, কারণ ইউএনও 48% জায়গা দেয় ইসরায়েলকে এবং 46% জায়গা দেয় ফিলিস্তিনকে, আর বাকি 8% নিজেই রেখে দেয়। আপনাদেরকে বলে দিই, ইউএনও জেনে বুঝে ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেয়, একটি হচ্ছে গাজা এবং অপরটি হচ্ছে ওয়েস্ট ব্যাংক। ফিলিস্তিনকে ভালোবেসে থাকলে ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, এই ভিডিওটি একটু মনোযোগ সহকারে দেখবেন, কারণ ভিডিওতে আপনি এখন যে মানুষগুলোকে দেখতে পাচ্ছেন তারা হচ্ছে 1944 সালের
ইহুদি যাদেরকে অ্যাডলফ হিটলার গলা ধাক্কা দিয়ে জার্মানি থেকে বের করে দিয়েছিল। ওই সময় পৃথিবীর কোনো দেশ তাদেরকে থাকার জন্য জায়গা দেয়নি। বর্তমানে আমেরিকা এবং ফ্রান্স ইসরায়েলের বন্ধু হবার দাবি করছে, তবে ওই সময় তারাও কিন্তু ইহুদি ভর্তি জাহাজ তাদের দেশে ঢুকতে দেয়নি, তারাও তাদের দেশ থেকে ইহুদিদেরকে বের করে দিয়েছিল। ওই সময় ফিলিস্তিনি ছিল একমাত্র দেশ যারা এই অসহায় দুর্বল ইহুদিদেরকে থাকার জন্য জায়গা দিয়েছিলেন, কিন্তু আজ এই বেইমান ইহুদিরাই ফিলিস্তিনের অসহায় মানুষদেরকে হত্যা করে তার প্রতিদান দিচ্ছে, সাথে প্রতি বছর ফিলিস্তিনের জায়গাকে দখলে নিচ্ছে। হিটলার 60 লক্ষ ইহুদিকে হত্যা করে কিছু ইহুদিকে ছেড়ে দিয়েছিলেন আর বলেছিলেন, আমি তাদেরকে এই কারণে জীবিত রেখেছি যাতে তোমরা বুঝতে পারো আমি তাদেরকে কেন হত্যা করেছিলাম। ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু আপনি কি বলতে পারবেন ইহুদিরা কেন এই কবরস্থানে দাফন হওয়ার জন্য কোটি কোটি টাকা খরচ করে থাকে, আর এই কবরস্থানে কি এমন আছে যার কারণে ইহুদিরা বেঁচে থাকতে সেখানে তাদের কবরের জায়গা কিনে নিয়ে থাকে? আসলে বন্ধুরা, এই জায়গাটির নাম হচ্ছে মাউন্ট অফ অলিভস, আর এখানে প্রায় 1.5 লক্ষ ইহুদিকে কবর দেওয়া হয়েছে। এই কবরস্থানটি 3000 বছরের পুরনো। পৃথিবীর সব ইহুদিরা মনে করে থাকে যখন তাদের নেতা দাজ্জাল এই পাহাড়ের উপরে আসবে তখন এখানে কবর দেওয়া সব মানুষ আবার জীবিত হয়ে দাজ্জালের সৈন্যতে পরিণত হবে আর দাজ্জালকে সাথে নিয়ে থার্ড টেম্পল তৈরি করবেন। এই কারণে ইহুদিরা এই কবরস্থানকে মুকাদ্দাস মেনে থাকে আর এখানে দাপন হওয়ার জন্য তারা মারা যাবার আগে কোটি টাকা খরচ করে কবরের জায়গা বুকিং দিয়ে থাকে। বন্ধুরা, আপনার কি মনে হয় ইহুদিরা কি থার্ড টেম্পল তৈরি করতে পারবে? ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। বন্ধুরা, আপনি জানেন কি যখন ইমাম মাহদির আগমন ঘটবে তখন পৃথিবীর সব মুসলিমেরা কয়টি ভাগে ভাগ হয়ে যাবে? আপনাদেরকে বলে দিই, সর্বপ্রথমে যখন ইমাম মাহদি এই পৃথিবীতে আসবেন আর সবাই জানতেও পারবেন তিনিই হচ্ছেন ইমাম মাহদি, তখন ওই সময়ে মুসলিমেরা তিনটি ভাগে ভাগ হয়ে যাবে। প্রথম গ্রুপ তারা হবে যারা ইমাম মাহদিকে কোনোভাবেই স্বীকার করবেন না। এই গ্রুপের মুসলিমেরা নামমাত্র মুসলিম হবে। শুধু তাই নয়, তারা ইমাম মাহদিকে মিথ্যা প্রমাণ করার জন্য বড় বড় সব দলিল উপস্থাপন করবে, তাদের ভিতরে বিন্দু পরিমাণও ইমান থাকবে না। দ্বিতীয় গ্রুপ হচ্ছে তারা যারা ইমাম মাহদিকে সঙ্গ দিবেন কিন্তু তারা সঙ্গ দিতে দিতে শহীদ হয়ে যাবেন। এবং তৃতীয় ও শেষ গ্রুপ হচ্ছে তারা যারা ইমাম মাহদিকে সঙ্গ দিবেন এবং সব বাধা বিপত্তি কাটিয়ে বিজয় লাভ করবেন। আপনি কোন গ্রুপে থাকতে চান? ভিডিওতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে কমেন্টে জানাতে পারেন আপনার মতামত। বন্ধুরা, আপনি জানেন কি বিয়ের দিন ইহুদি মেয়েদের চুল ফেলে দেওয়া হয়? কারণ তারা মনে করে যে বিয়ের আগে চুল তো সবাই দেখেছে, তাই বিয়ের দিন সব চুল ফেলে তারা নিজেকে পবিত্র করে ফেলে। তাদের বিধানে বিয়ের পরে চুল শুধুমাত্র স্বামী দেখতে পায়। আরেকটি মজার বিষয় হচ্ছে ইহুদিরা কিন্তু খুবই দ্রুত হাঁটে, কারণ তারা মনে করে যে ইহুদি বাদে বাকি সবাই পাপী, পুরো পৃথিবীটাই পাপী। তাই পৃথিবীর সকল পাপী লোকদের কাছ থেকে দূরত্ব বজায় রাখতে তারা যখনই পৃথিবীর যে কোনো প্রান্তে হাঁটুক না কেন রাস্তায় তারা খুবই দ্রুত হাঁটে যাতে পাপীদের কাছ থেকে তাদের দূরত্ব বেড়ে যায়। ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। কিন্তু ফিলিস্তিনের এমন একজন সাহসী মেয়ে যে কিনা ইসরায়েলের মতো দেশকে কাঁপিয়ে দিয়েছিল। জি হ্যাঁ বন্ধুরা, আমি কথা বলছি লায়লা খালিদ সম্পর্কে। তিনি ফিলিস্তিনের হাইফা শহরে জন্মগ্রহণ করেন। 1948 সালে যখন ফিলিস্তিনকে দুই ভাগে ভাগ করে দেওয়া হয় তখন ইসরায়েল হাইফার উপরেও আক্রমণ করে বসে। এরপরে লায়লা খালিদ ফিলিস্তিনকে ইসরায়েলের হাত থেকে স্বাধীন করার সিদ্ধান্ত নেয় এবং PFLP অর্গানাইজেশনে যোগদান করেন। 1969 সালে যখন এই সংগঠনটি জানতে পারে যে রোম থেকে তেল আবিবগামী একটি বিমানে ইসরায়েলের রাষ্ট্রদূত রয়েছে, তখন এই লায়লা খালিদ তার দলবল নিয়ে প্লেনে প্রবেশ করেন এবং পাইলট দিকে বন্দুক তাক করে প্লেনটিকে দামেস্কাসের দিকে ঘোরাতে বলেন। প্লেনটি যখন ল্যান্ড করে তখন লায়লা খালিদ যাত্রীদেরকে বন্দি করে ফেলে এবং যাত্রীদের পরিবর্তে তিনি ফিলিস্তিনি মুসলিম ভাইদের জেল থেকে মুক্তি দাবি জানায়। এই হাইজ্যাকিংয়ে একদিকে যেমন ইসরায়েল বিস্মিত হয় অন্যদিকে লায়লা খালিদ ফিলিস্তিনের মানুষের চোখে হিরো হয়ে যান। বন্ধুরা, লায়লা খালিদের এমন সাহসী কাজের জন্য তো ভিডিওটিতে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়। বন্ধুরা, এই ভিডিওটি দেখার পর আপনি সবসময় মন আল্লাহ তাআলা শুকরিয়া আদায় না করে থাকতে পারবেন না, কারণ ভিডিওতে আপনি যে ফিলিস্তিনি ভাইটিকে দেখতে পাচ্ছেন তার কাছে বর্তমানে না আছে কোনো থাকার ঘর আর তার না আছে কোনো ফ্যামিলি মেম্বার। তার ঘরের অনেক মানুষ শহীদ হয়ে গেছে, তার হৃদয় ভিতর থেকে কান্নায় ভেঙে পড়ছে। কিন্তু তারপরেও যখন কেউ একজন তাকে জিজ্ঞাসা করে সবকিছু ঠিক আছে কি, তখন তিনি সর্বপ্রথমে বলেন আলহামদুলিল্লাহ, মানে এমন খারাপ অবস্থায়ও সে মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করছে। কিন্তু অপরদিকে আমরা কি করছি? আমরা তো কখনোই মহান আল্লাহ তাআলা শুকরিয়া আদায় করতে চাই না। বন্ধুরা, এই ভাইটির জন্য তো ভিডিওটিতে একটি লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করা যায়। আলহামদুলিল্লাহ।